আল্লাহ মগের নবী দিনের নবী আমার মায়ের কোলে আছে আমি না কোলে কুড়ি নিয়ে আমার বিশ্ব নবীকে দেখে বলে ও বাবা মুহাম্মদ তোমার আব্বা সান নেই বলে তোমার কেউ মানুষ করে দেবে এ ধারণা ইচ্ছা নিয়ে কেউ আসে না ও মুহাম্মদ রে মানুষ না করে দেয় তোর মা আমিনা তোকে মানুষ করবে আর বলে বলে বলো বিশ্বনবীর মা আল্লাহুম্মা
দর্শন করে আল্লাহুম্মা সাল্লি আলা বিপদ আবার যখন আসছে বলে আসে না, ঠিক ঠিক না? একটু দর্শন করো, আল্লাহুম্মা সাল্লি আলা কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আশেপাশে যারা আছেন সবাই বসে পড়ুন। ইবারাসে তামামা পাদরে আমামা ইবারাসে তামামা পাদরে আমামা ইসিরু চুরি লো মুসলমান নয়া জামানায় দাওয়াত এসেছে বাঙা কেল্লায় ওরে নিশান মিলা পড়ে কোরআন মিলা
সবক সলাওয়াত ইয়াকমলি ওয়ালে নিবুল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা আমার বিশ্ব নবীর মা আমিনা ওই ঘরের ভিতরে শিশু নবী মোহাম্মদকে নিয়ে কাঁদে আমার বিশ্ব নবীর মা আমিনা চোখের পানি ফেলায় মহিলারা এসেছিল ওরা সবাই গেরস্ত বড় বড়দের বাড়ির সন্তান শিশু সন্তান নিয়ে তারা এক এক করে চলে গেল কিন্তু না আলিমা তুসাকিয়া সাগ বংশের মেয়ে হালিমা ও হালিমা ওদের সাথে একসাথে বার হয়েছিল বাড়ি থেকে রওনা হয়েছিল কিন্তু যে অগ্নির উপরে সাওয়ারি হয়ে আসিল এই অগ্নি ছিল দুর্বল তাই ওদের সাথে আসতে পারেনি হালিমা হালিমা যখন মক্কা শহরে এসেছে হালিমা এসে দেখল আমার সঙ্গী সাথীরা ওরা আগে গেরস্ত লোকদের বাচ্চাগুলো নিয়ে চলে যাচ্ছে ওই মক্কা শহরে দূরে দূরে কোথায় বাচ্চা পাইল না কোথায় কেউ সন্তান দিল না হালিমা চিন্তিত হয়ে গেল না 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 বড় আশা করে এসেছিলাম মক্কাতে আমি কোন একটা শিশুকে আমি বাড়িতে নিয়ে যাব একটি জায়গায় তাম্বু গড়ে আর সেখানে কালিমা বিস্তার করে হঠাৎ করে আব্দুল মুত্তালিব চলে আসলে আব্দুল মুত্তালিবকে দেখে হালিমা ডেকে বললে একবার কি আমাকে জানাবে এই মক্কা শহরে মক্কাতে এই কোরাই বংশে কোন শিশু বাচ্চা আছে কিনা আরে আব্দুল মুত্তালিবকে বললে কালামা তুমি শোনো একবার তুমি জেনে রাখো ওই যে দূরে ওই যে কুড়ে ঘর এই ছোট ছোট যে ঘর দেখা যায় ওই বাড়ি একটা শিশু বাচ্চা আছে ওই বাচ্চা ওই শিশু সন্তান সে তার আব্বা জানকে হারিয়েছে এই ওই শিশুটা তুমি কি ওকে মানুষ করে দিতে পারবে কথা শুনে আদরি বললেন না স্বামীর সাথে পরামর্শ করলেন ও আমার স্বামী আপনি যদি অনুমতি দেন আপনি যদি হুকুম দেন তাহলে ওই কুড়ে ঘরে একটা এতিম বাচ্চা আছে কেউ তাকে নিয়ে যায়নি আমি ওই বাচ্চা কি আমি নিয়ে আসবো ও দায়িত্ব আমি নিব আমি খালি বা বলছি স্বামীর কাছে বললেন ও আমার স্বামী ওই শিশু বাচ্চাকে লালন পালন আমরা করবো তাকে আমরা
বড় করব তাকে আমরা লালন পালন করে বড় করে দেব বিনিময়ে টাকা পয়সা অত বিদ্যুৎ কিছুই পাবো না তার ওই বাচ্চারা তারা জানেছে না খালি হাতে চলে যায় আমাদের উপরে খুশি এবং সন্তুষ্ট হয়ে যাবে একেবারে খালি হাতে না গিয়ে ওই এতিম বাচ্চাটা নেওয়া যাক দরজার পাশে হাজির হয়েছে কেন তুমি চোখের পানি ফেলা একবার বলো বলো তোমার মনে কিসের বেদনা কিসের দুঃখ বলো আজ আমার স্বামী মারা গিয়েছে বলে আমার শিশু আমার বাচ্চাকে তারা রাখলাই না কেউ মানুষ করে দেবে না আমি টাকা পয়সা দিতে পারবো না বলে আমি অর্থ দিতে পারবো না বলে আমার কুঠিরে কেউ আসে না আমার থেকে মুখ খুলে তাকাই না মানুষ করে দেওয়ার জন্য কত মহিলারা তারা হাজির তুমি কিসের জন্য আমার কুটিরে এসেছো তুমি কেদনা কেদনা ও আমি না চোখের পানি পেল না আমি তোমার শিশু মোহাম্মদকে আমি মানুষ করে দেব আমি এসেছি তোমার বাচ্চাকে আমার কাছে দাও আমি না বলে ও হালিমা তুমি আমার শিশুকে মানুষ করে দেবে আমার শিশুকে তুমি বড় করে দেবে ও হালিমা শোনো তারা সেই অত সেই টাকা পয়সা উপরে আনন্দিত করবে তুমি জানো না আমার সারি দুনিয়ার বলে না আর আমার বাচ্চাকে তুমি মানুষ করে দেবে আমি তোমাকে অনেক টাকা পয়সা দেব ওরা তোমার অর্থ দেব উপরে তোমাকে দেব এই আশা নিয়ে জানো আমার প্রতিকে তুমি নিয়ে যেও আমি আমি না এতিম
আমার স্বামী দুনিয়ার বুকে বেঁচে না আমার পতিকে কোলে লাভা পেটে যখন চাই মারছিল আমার স্বামী সিরিয়ায় বাণিজ্য করে আসার পথে আহারে আমার স্বামী দুনিয়ার বুকে বিদায় নিয়েছে আশেপাশে যারা এত টাকা পয়সা অবিত্ত দেবে ওদের মতো বলো কিছুই হবে না তুমি আমার বাচ্চাকে মানুষ করে দেবে অসুবিধা নেই তবে এই লোভ করে যেন নিও না যে মক্কা শহরে বড় বড় গৃহস্থ লোকের ছেলে মেয়ে শিশুদের তারা মানুষ করিয়ে অনেক টাকা পয়সা পাবে তুমি বলো পাবে বলো গরিব দেখো তোমার যদি ভালো লাগে তাহলে তুমি নিয়ে যেতে পারো তাহলে বলছে কই তোমার শিশু শিশু নবীকে যখন হালিমা দেখেন হালিমা দেখার পরে আমি নাকি ডেকে বললেন ও আমি না এত সুন্দর এত সুন্দর বাচ্চা কোনদিন আমি দেখিনি আমার বলে তুলে আমি তোমার শিশুকে মানুষ করে দেব ও ছেলেরা কোনো কথা বলছে না বলছে আমি না তুমি কেমন শিশু আমার কোলে দিলে কেমন সন্তান আমার কোলে তুলে দিলে আমার বক্ষটা বুকটা ঠান্ডা হয়ে গেছে আমার ভিতরে যেন একটা আমেজ আমেজ একটা আনন্দ আনন্দ ভাব লাগছে কি সন্তানে তোমার সন্তানের অনেক কদর আছে আমি না হাতটা বাড়াই দিলে ও হালিমা আমার শিশুকে নিয়ে যাবে আমার শিশুকে আমার পুত্র সন্তানকে আমার বলে আর বাবা আমি একটু চুপ বাবু আরে হালিমা বললেন আমি না 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 আমি তোমার বলে লড়ব না এমন শিশু বলে নিচ্ছি না 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 ইতিপূর্বে এত সন্তান আমি বলে নিয়েছি এমন ঠান্ডা এমন এমন ছেলে আমি কোনদিন নেই ও না আমার বলে রয়েছে তার আমি এইভাবে আমি চলে যাব আরে ওই শিশু অবস্থা আর হালিমা আমেনার বলে আবার দিলেন আমেনা আমার বিশ্বনবীকে বলে নিয়ে মুখে চুম্মান দিয়ে বললে ও হালিমা শোনো আমার শিশুকে তুমি নিয়ে যাবে আমার এই শিশু আমার এই সন্তানের সাথে তুমি জানো কোন সন্তানের তুলনা করো না কেন জানো আমার এই সন্তান আমি
যেখান থেকে পেটে ধারণ করেছি আমি সেখান থেকে আমি কোনোদিন আমি বুঝতে পারিনি যে আমার পেটে একটা সন্তান আছে আমি কোনোদিন জানতে পারিনি কেউ বুঝতে পারিনি যে আমার কোলে একটা সন্তান আছে একটু জোরে হবে না সুবহানাল্লাহ আমাদের নবী হচ্ছে নূরের নূর নূর মানে জ্যোতি এই যে লাইট এই লাইট সব জিনিস সব পৃথিবীতে সব জিনিস ওয়েট করা যায় ওজন করা যায় লাইটের এই ফোকাস ওয়েট করা যায় বলো একটা প্যাকেটে যদি আপনি টস মারে লাইট মারে আর সেই অবস্থায় যদি দাঁড়ি পাল্লাই আপনি রাখেন কাটা উঠবে উঠবে না কারণ নূর জ্যোতি এর ওয়েট নেই আমাদের নবী বিশ্ব নবী হলেন নূরের তাই আমেনার পেটে ছিলেন তাই আমেনা কোনোদিন বুঝতে পারেনি যে আমার পেটে একটা বাচ্চা আছে ভাল লাগছে জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ হালিমাকে উদ্দেশ্য করে বলছে ও হালিমা তুমি আমার শিশুকে নিয়ে যাচ্ছ জানো আমার এই শিশুর কত কদর আছে তুমি জানো না তুমি তো একবার বলে নিয়েছো তুমি আর নিতে চাইছো না তবে তোমার কাছে আমি বলছি আমার এই শিশু তুমি নিয়ে যাবে আমার সন্তান তুমি নিয়ে যাবে কোনোদিন যেন কালো করো না কোনোদিন যেন কোন রকমের অসুবিধা না হয় কোন বিপদ যেন আমার শিশুর উপরে না হয় একটু সাবধান করে একটু যত্ন মহব্বত করে রাখবে হালিমা বলছে আমি না তোমার কোন চিন্তা নেই কারণ আমার বলে একটা বাচ্চা আছে নাম হচ্ছে আব্দুল্লাহ আমার একটা পুত্র সন্তান আছে এই দুটি সন্তান আমার আমি নিজের মতন করে রাখবো একটু জোরে হবে না সুবহানাল্লাহ হালিমা তো আমার বিশ্ব নবীকে আমার হাবিবুল্লাহ লাগে নেওয়ার জন্য আবার বাড়ি দিলে দেরি করব না আমরা গন্তব্যস্থলে চলে যাব আমরা বাড়িতে চলে যাব তোমার সন্তান আমার কাছে দাও আহারে আমি না শুধু কাঁদে আমি না চোখের পাড়া ফেলা আমার সন্তান আমি পেটে রাখার পর দিকে ছয় মাস যখন আমার পেটে আর ওই দিন থেকে আমি স্বপ্ন দেখতাম ও হালিমা শোনো ও হালিমা জেনে রাখো আমি এমন এমন স্বপ্ন দেখতাম আমি সকালবেলা ওই স্বপ্ন গুলো দেখার পরে সারাদিন আমি চিন্তার ভিতরে লাগাতাম কি স্বপ্ন দেখতে আমি না আমি না বর্ণনা করেছে আমি রাতের বেলা স্বপ্ন দেখতাম কে যেন আমার কাছে এসে বলল ও আমি না তুমি জানো না এমন একটা সন্তান পেটে রেখেছো এই সন্তানের এত কত এই সন্তানের এত মহাবা তুমি জানো না এই সন্তানের যদি আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে যদি না পাঠাতে না তুমি শুনে রাখো তোমার সন্তানকে যদি না সৃষ্টি করে আমার আল্লাহ রব্বুল আলামিন ফুল গায় না কিছুই সৃষ্টি করতেন না আসমান জমিন চার সিতারা তামাম পৃথিবী তামাম আসমান আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না ও আলিমা তুমি শুনে রাখো তুমি এমন একটা সন্তান করে দেছো ও আলিমা জেনে রাখো তোমার এই সন্তান এই আখিরি জামানার পয়গম্বর হবে ও আমার সন্তান জন্মগ্রহণ করবে
তোমার সন্তানের নাম তুমি রেখে দেবে মোহাম্মদ ও আমিনা তুমি জেনে রাখো তোমার সন্তান তোমার সন্তানের নাম রেখে দেবে মোহাম্মদ এই নামটা দুনিয়া ব্যাপী থাকবে ও আমিনা তুমি শুনে রাখো তোমার সন্তানের মহব্বতে আমার আল্লাহ আসমানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের নাম রেখেছে আহাম্মা হালিমা আমার সন্তানের অনেক কদর আছে আমি রাতে শুধু স্বপ্ন দেখতাম কি জামা এসেছে আমাকে এমন আশ্চর্যজনক কথা বলতো আমি না ভয় পেয়ে যেতাম কি জানি আমার তো মাথার উপরে ছায়া দেবার মতন তো কেউ নেই আমার স্বামী দুনিয়ার বুকে বেঁচে নেই যে আমি তার সাথে আমি বলবো কি করব আমি চিন্তা করতাম এই জন্য আমি লিখেছি ছয় মাস পথে আমি না বিবি স্বপ্ন দেখে ছয় মাস পথে আমার সন্তানের অনেক কথা আছে ও হালিমা তুমি জানো না আমি ওই গভীরতে স্বপ্ন দেখতাম আর রে জানে সে বলল না তুমি চিন্তা করো না ও আর না তুমি চোখের পানি ফেলে না এমন একটা দামে সে যাবে তোমাকে হাসি শুকে যাবে ও না তুমি জানো না জানো না তোমার মতো নারী আসমানের নিচে আর জমিনের উপরে দুটো হবে না ও না তুমি জানো না এমন একটা ছেলে তোমার পেটে আছে তুমি জানো না এমন ছেলেকে তুমি পেটে করে রেখেছো তোমার মতো তোমার ছেলের মতো তারা মা পৃথিবীতে আর একটাও জন্মাবে না আমি না যখন এই স্বপ্নগুলো দেখতো মনে করতো কি জান এমন আশ্চর্যজনক ঘটনা আশ্চর্যজনক কথা মনে মনে আমার জেনে আসর হচ্ছে সারাদিন চিন্তা ভাবনা করেছে কি জান তদবির করে নিতে হবে না ওজার কাছে যেতে হবে আমি না এই নিয়ে ভাবতেছি চিন্তা করতে করতে আওয়াজ শুনে পড়েছে গভীর রাতে এসে আবার কে জান এসে বলছে ও আমি না তুমি সারাদিন চিন্তা করেছো রাখা তুমি শুনে রাখো তুমি কেন মনে করতেছো আমার কোন জেনের আসর হচ্ছে ও আমি না তুমি জানো না পাড়ার অন্যান্য মহিলাদের মতন তুমি না তুমি জানো না আমি না এমন ছেলে তুমি পেটে করে রেখেছো তুমি জেনে রাখো রানা তুমি শুনে রাখো ওদের স্বপ্ন অন্যান্য মহিলাদের স্বপ্ন যারা পেটে বাচ্চা ধারণ করে যেসব স্বপ্নগুলো দেখে ওদের স্বপ্ন আপনার স্বপ্ন আসমানার জমিন ফারাক আছে ও
শুনে রাখো রানা তুমি জেনে রাখো তোমার এই স্বপ্ন বাস্তব হবে না তোমার স্বপ্ন মিথ্যা না তুমি যে স্বপ্নগুলো দেখছো এগুলো বাস্তব স্বপ্ন সত্য স্বপ্ন রয়েছে তুমি ভুলে বলছো রানা লা নবী আমার সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন সাহাবীরা আমার মা যে স্বপ্নগুলো দেখতো আমার পেটে ধারণ করে সেই স্বপ্নগুলো আমার মা দেখার পরে আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম সেই দিনে বাস্তব আমার মা ওই স্বপ্নের সাথে আমাকে মিলিয়ে সঠিক করে নিয়েছিলেন জোরে হবে না সুবহানাল্লাহ তোমার শিশু সন্তান তোমার এই সন্তানের তুমি কবর আছে আমি সব কিছু শুনলাম আমি দাদা কি বললে আমি আর কোন কথা বলব না আমার সন্তান তুমি কবর আছে অনেক সম্মান আছে ও মা আমি কটা কথা বলব না সন্তান সম্পর্কে আমি বলবো আমার এই সন্তান যেদিন ভূমিষ্ঠ হয়েছে আমার দুই পায়ে মাঝখানে যখন আছে আমার শিশু সন্তান এক মুষ্টি বাড়ি নিয়েছিলেন হাতের মুঠো করে রেখেছিলেন ও আমি জানো না আমার এই সন্তান জন্মগ্রহণ করার পরে আহারে আমি দেখতে পেলাম আমার ঘরের ভিতরে আল্লাহ পাকের ফেরেশতারা প্রবেশ করেছে একজন ফেরেশতা বললেন আমার নামে আওয়াজ আসছে একজন অপরজনের দেখে বলছে রে নিয়ে যাও পূর্ব দিকের যত আল্লাহ পাকের সৃষ্টি আছে যারা অপেক্ষা করছে নবী জন্মগ্রহণ করেছে নবীকে তারা দেখে নয়ন জুড়িয়ে নেবে যেখানে সূর্য উদিত হয় ওই পূর্ব দিকে যেখান থেকে সূর্য ওরে সীমানা পর্যন্ত নবীকে নিয়ে যাও আমি না বর্ণনা করে আমার নামে আওয়াজ এসে আসো হঠাৎ আমি দেখতে পেলাম আমার কোন থেকে আমার শিশুকে তারা নিয়ে চলে গেল কিছুক্ষণ নিয়ে যাওয়ার পরে আমি আবার দেখতে পেলাম আমার শিশুকে আবার আমার কোলে তুলে নিল আমি না বর্ণনা করে আমি আবার শুনতে পেলাম কে যেন এসে বলল হে আল্লাহ পাকের ফেরেশতা এই হাবিবকে নিয়ে যাও সেখানে সূর্য অস্তমিত হয় ও সূর্য অস্তমিত যে জায়গাটাই হয় ওই জায়গাটা পর্যন্ত হাবিবকে নিয়ে যাও আমি দেখতে পেলাম আমার শিশুকে আমার কোলে থেকে তুলে নিয়ে চলে গেল আমি দেখতে পেলাম আমার শিশুকে আমার কোলে আবার তুলে নিল আমি আবার শুনতে পেলাম কে যেন এসে বলল এই শিশু সন্তান এই শিশু মোহাম্মদকে ছোট পূর্ব পশ্চিমে কেন এই হাবিবকে নিয়ে যাও সমুদ্রের মাছেরা
চতুর্দিকে ঘুরালেন, এই জন্য আমাদের নবী হলেন বিশ্ব নবী। কি নবী? জোরে বলো, বিশ্ব নবী। আমাদের নবীর আগের যত নবী এসেছে, এসব নবীরা কেউ একটা গোত্রের জন্য নবী, কেউ একটা দেশের জন্য, কেউ একটা কওমের জন্য, কথা ঠিক না বল? কিন্তু আমাদের নবী হলেন বিশ্ব নবী, ঠিক না? তাই আমিনা বর্ণনা করছে, হালিমা আমার সন্তানকে তামাম পৃথিবীটা ঘুরিয়েছে আল্লাহ পাকের ফেরেশতারা। একটু জোরে হবে না, সুবহানাল্লাহ। আমার এই শিশুর অনেক কদর আছে, যাও আমার শিশুকে তুমি নিয়ে যাও, কোনোদিন যেন মনে কষ্ট দিও না, কোনোদিন আমার বাচ্চা আমার শিশুর যেন কোনো অসুবিধা না হয়। হালিমা সাদিয়া বিশ্ব নবীকে কোলে করে নিয়ে আস্তে আস্তে, যেখানে স্বামী তাম্বাতে অপেক্ষা করছে কখন আমার স্ত্রী আসবে, কখন আমার স্ত্রী আসবে, আমার বাড়ি থেকে রওনা হবো। একই সাথে আসা সবাই তো আগে চলে গেল, আমরা আমার বিশ্বনবীকে কোলে তুলে নিয়ে এবারে গুটি পায়ে যেখানে তাম্বু গড়ে তারা স্বামী অপেক্ষা করতেছে কখন আমার স্ত্রী হালিমা চলে আসবে। আমরা একই সাথে বাড়িতে চলে যাব, আহারে আমার বিশ্বনবীকে হালিমা না বলে করে নিলে তাম্বুতে চলে গেল। আমার বিশ্বনবীকে এবারে দুঃখ পানা করাবে, আহারে হালিমা আমার বিশ্বনবী কি দুঃখ পানা করাবে। আমার এক নবীকে চলে পড়ে নিয়ে বাসস্থলে বাপনা স্তনটা ধরি দিলেন, শুরু করলেন পার করলেন হালিমা। যার একটা সন্তান ছিল হালিমার পুত্র সন্তান, সে তখন শিশুর আহারে হালিমা হাতের নিজের সন্তানকে পান করালেন, আহারে হালিমা বর্ণনা করে ওরে আমার স্বামী গো না আজ এই যে শিশু সন্তানকে নিয়ে আসলাম তাকে দুধ পান করালাম, তারপরে আমার আমার পুত্র সন্তান আব্দুল্লাহকে দুধ আমি পান করলাম। ও স্বামী তুমি জানো না জানো না আমার স্তনে কোনো দুধ হতো না, যতটুকু দুধ হতো আমার সন্তান খেয়ে দিবি হতো না, তার পেটে খিদা পাত না 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 এই সন্তানকে বলে দেওয়ার পর আমার স্তনে আল্লাহ রাব্বুল আলামিন দুধ দিয়ে ভরপুর করে দিয়েছে। আমার স্বামী আমাদের স্ত্রী তার দুধ দহন করে নিয়ে এসে চলে গেল, স্বামী আর দুধ দহন করলেন, এত দুধ হলো হালিমা আশ্চর্য হয়ে গেলেন যে স্ত্রী দুধ হতো না আজকে এত দুধ হলো, না জানি না জানি এই সন্তানকে আমরা আজকে দয়া করেছে স্বামী না অপেক্ষা করবো না, চলো চলো আমরা বাড়ি
দিকে চলে যায় আহারে আমার কৃষ্ণ নবীকে শিশু মোহাম্মদকে এবার নিয়ে চলেছেন বাড়ির রাস্তা ধরেছেন বাড়ি দিকে রওনা হয়েছে ছোটের উপরে সওয়ার হয়ে এবার চলেছেন বাড়ির দিকে আহারে অনেক দূর চলে গেলেন হঠাৎ দেখতে পেলেন টাকা ফেলার তারাও তো এ রাস্তা দিয়ে চলেছে আমাদের সামনে তারা রয়েছে দ্রুত গতিতে তারা আমাদের বাড়ির দিকে তারা চলেছে আহারে হাল মারুন গুরুনি আহারে কি হলো ভবিষ্য নবীকে হাবিবুল্লাহকে চলে করে নিয়ে যখন চলেছে হঠাৎ ওদের ওই কাফেলা একই সাথে আসা একই সাথে বাড়ি থেকে রওনা হওয়ার যে সমস্ত মহিলারা তারা এসেছিল হালিমা রুকনি দুর্বল ছিল বলে হালিমা ওদের সাথে আসতে পারেনি হালিমা পিছিয়ে পড়েছিল ওই হালিমা সবার শেষে গিয়ে আমার বিশ্ব নবী ওখান থেকে রওনা হয়েছে ওই রওনা হওয়ার ওখান থেকে পার হওয়ার অনেক আগে তারা পার হয়েছে আহারে হালিমা ওদের সামনে দিয়ে যখন চলেছে ওরা মাথা তুলে দেখে এ তো অন্য কেউ না এ তো হলো সেই হালিমা একই সাথে বাড়ি থেকে রওনা হয়েছিল ওই হালিমা হয়তো খালি এসে চলেছে তবে স্ত্রীটি কি করে যায় ছিল দুর্বল সে তো দেখছি দুর্বল না এ তো সবার সবার হয়ে আসে হালিমাকে লক্ষ্য করে বলো হালিমা একবার বলো বলো তুমি কি ইউপি পাল্লা এসো তুমি শহরে কি পাল্লা এসো হালিমা নাকি বললে করে আমার পাড়া মহিলারা না সাওয়ারি হয়ে আমি মক্কা শহরে গিয়েছিলাম হাওয়াকে রেখে তোমরা আগে চলেছিলে আবার আমাকে রেখে তোমরা আগে বার হয়েছিলে আমার সেই দুর্বল তাই সাওয়ারি হয়ে আসি তারার মহিলাটা কি বললে হালিমা হতে পারে না মিথ্যা কথা বলো না তোমার পুতির যে মেজা তোমার উপরে যে ক্ষমতা এত হিষ্টপুষ্ট দেবেছি আর এত দ্রুত গামী এত স্পিডি চলছে একবার আমি বলো তুমি কি উঠি পাই দিয়েছ হালিমা বলে না না তবে একটা কথা শোনো যে বাচ্চাকে কেউ নিতে চাইছিল না তোমরা যে বাচ্চার কথা শুনে তোমরা পিছি পড়েছিলে ওই বাচ্চাকে তোমরা মানুষ করে দেবে না তারা মহিলা তোমরা শুনো ওই শিশুকে বলে নেওয়ার পরে আর তাকে বলে করে নিয়ে উঠের ওপরে সওয়ারি হবার পরে আমার পূর্বা দ্রুত গতিতে বাড়ি চলে গেছে ওরা শশিছি এখন হালিমা খুব গরিব ছিল বাড়িতে যাওয়ার পরে যেসব ছাগলের দুধ হতো না যেসব বকরি ছাগলের দুধ হতো না আর হালিমা সব ছাগল গুলো ছিল ওদের এই ছাগল চড়ানোর জন্য কোনো রাগ লাগলো না যেখানে
আস্তবল ছিল, যেটা রাখার জায়গা ছিল, সেখান থেকে ওরা কি এমনি এমনি বার হয়ে সকাল সকাল বার হয়ে তারা ঘাস পাতা নাতা খেয়ে আবার বাড়ি চলে আসতো, ওদের পেছনে রাখার লাগলো। কিন্তু তো পাশে বাড়ি ওদেরও ছাগল আছে, প্রতিদিন ওই ছাগলগুলো গোল থেকে বার করে তাড়ি তাড়ি নিয়ে পাহাড়িয়া এলাকায় সবুজ সবুজ ঘাস সেখানে দিয়ে রাখে, ছাগলগুলো দুই এক গাল খায় আর শুধু ডাকে, ছাগলের সব শুধু ডাকে, হালিমা ছাগলগুলো শুধু খেয়েই যায় ডাকে, রাখালগুলো দেখতেছে ব্যাপারটা। এখন হালিমা ছাগলগুলো রীতিমতো খেয়ে বাড়ি চলে আসে, আর এদের এই ছাগলগুলো যখন বাড়ি আসে হাড় গিয়ে গেলে কারো পেট ডাড়া দেখা যাচ্ছে, হাড় দেখা যাচ্ছে। এখন পাশের বাড়ি ওদের তার রাখালদের বলে মাইনে মেরে গেছি, হালিমা ছাগলগুলো এইরকম আর আমাদের ছাগলগুলো এরকম কেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহ হোসাইন কুবরা নামে তাবে লিখেছে, ভাইরা শুনের বেদার হালিমা সাদিয়া আমার কৃষ্ণ নবীকে শিশু নবী বাড়ি নিয়ে নিয়ে যাবার পর থেকে যাব হালিমা সংসারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত রহমত ঢেলে দিয়েছে, আশপাশে মহিলাদের রাগব শুরু করেছে, আহারে সকালবেলা বার করে সন্ধ্যাবেলা ওদের ঘাস পাতা খাবে, বাড়ি যখন নিয়ে আসতো ওই ছাগলগুলো তাড়াতাড়ি ডাকতে বাড়িতে আসতো, না 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 ওদের এমন করে খালি নিতে খালি থাকতো, ওরা যেন এমন করে হাড় বেরিয়ে রয়েছে, খালি না ছাগলগুলো ওরা রীতিমতো খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে তারা চলে আসে। তাই রাখালকে ডেকে বললেন, হে রাখালেরা ধরে আমার রাখালেরা, না 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 আমাদের ছাগলগুলো যেন রোগা হয়ে যাচ্ছে, কি করে তোরা খাওয়া খুঁজব, তোদের চাকরি বলো আর থাকবে না, আমাদের বাড়ি আর গেল কাজ করতে নেবে না, তোদের কিন্তু এই চাকরি থেকে বরখাস্ত করে নেবে, যাবার বিশ্ব নবীকে নিয়ে যাবার পর থেকে হালিমার সংসারে এত উন্নতি, ওরা আশ্চর্য করতে পারলো না, ওরা রাখালদের ডেকে বললো, রাখালেরা তোমরা শুনে রেখে দাও, হালিমা ছাগলগুলো যেখানে চরে যেখানে খায় যেখানে ঘাস পাতা যেখানে খায় ওই জায়গায় আমাদের ছাগলগুলো তোমরা দেবে, তাহলে ওই হালিমা ছাগলগুলো ভাবে পাবে, আমাদের ছাগলগুলো তেমনই ভাবে ওই ঘাস খাবে, আলাদা করবা না একসাথে দেবা। বলে ঠিক আছে, তাই সকাল হয়েছে, সকাল হয়ে যাওয়ার পরে এবারে সেই পাশের বাড়ি ওদের যে ছাগল আছে আর ওই ছাগলের যে রাখাল সব তাড়াই তাড়াই নিয়ে হালিমা যে ছাগলগুলো যেখানে চরে সেখানে খাচ্ছে সেখানে হুড়ি হুড়ি যাচ্ছে, দিয়ে গাছতলায় চোখে বসে আছে, এরা মনে করছে বিরাট খাচ্ছে, ঠিক হালিমা ছাগলগুলো তো রাখাল লাগে ও রীতিমতো নিজে নিজে আসে এসে খেয়ে দিয়ে সন্ধ্যা হব ভাব হয় আস্তে 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 বাড়ি দিকে রওনা হয়। এখন রীতিমতো দেখা যাচ্ছে হালিমা ছাগলগুলো খাচ্ছে আর এই ছাগল খাচ্ছে আর ডাকছে, রাখালগুলো মনে করে করছে যে ডাকলে কি হয় খাচ্ছে নিশ্চয়ই। এখন সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে, সূর্য অস্তমিত হয়ে গেছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে হালিমা ছাগলগুলো ওদের দল থেকে ভাগ হয়ে যাচ্ছে, হয়ে ওরা একটা দল আস্তে আস্তে বাড়ি বাড়িকে মাথা নিচু করে চলেছে, আর ওদের ছাগলগুলো ভাগ হয়ে গেছে, ওদের ছাগলগুলো ভাগ হয়ে গেছে, এই ছাগলগুলো ডাকতে ডাকতে যাচ্ছে আর দেখে এদের পেটে যেন দানা পানি কিছু যায় যায়, এটা আশ্চর্য হয়ে গেছে, এ হয় এই যে ছাগল চরানো এটা কঠিন কাজ,
ছাগল চড়ানো কঠিন কাজ। প্রত্যেক নবীকে আল্লাহ পাক কম বেশি ছাগল চড়িয়ে নিয়েছে। কেন জানেন? শুধু আদম আলাইহিস সালাম ছাড়া, কম বেশি সব নবীদের আল্লাহ পাক ছাগল চড়িয়ে নিয়েছে। আল্লাহ নবী যখন বলছিলেন, সাহাবীরা বলছিলেন, আপনি তো ছাগল চড়িয়েছেন, বলে হ্যাঁ হ্যাঁ ছাগল চড়াইছি। বিষয়টা কি? কেন ছাগল চড়াবে? নবীরা আল্লাহ পাকের দিন, আল্লাহ পাকের ধর্ম কায়েম করবে, মানুষদের কাছে দিন প্রচার করবে, পাশাপাশি কেন ছাগল চড়িয়ে নিয়েছে? এটা কারণ আছে, নিশ্চয় আছে না? আছে। ছাগল চড়ানোর কঠিন কাজ, কেন জানেন? ছাগল যদি আপনি একবার ছাগল নিয়ে দক্ষিণ মাঠে ছেড়ে দেন, ওই ছাগল দেখবেন উত্তর মাঠে খাচ্ছে, পশ্চিম মাঠে যদি আপনি ছেড়ে দেন দেখবেন পূর্ব মাঠে হারাহার। ভালো করে বুঝিয়ে কানে বলে দেবে, এই এই জমি হলো আমার, কিন্তু নজর করে এই ভেতরেই থাকবে, থাকবে কখনো থাকবে না, ও এক জায়গায় থাকবে না, সারাদিক চড়। তাহলে এই যে ছাগল গুলো মূসা আলাইহিস সালাম বলে ছাগল চড়াইছে, তাহলে এই যে ছাগল কেন চড়াইছে? না, এই জন্য আল্লাহ পাক জানে যে আমার বান্দা বান্দিরা এদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য যখন আমার পয়গম্বররা তারা তাদের শক্তি ক্ষমতা দিয়ে এমন করে ওদেরকে নিয়ে একত্রিত করবে, আবার সর্বঙ্গ হয়ে যার মতন সে কাজ আবার শুরু করবে, আবার সেই উম্মতগুলো আবার যাতে দাঁড়িয়ে আবার এক জায়গায় করে আনতে পারে, সেই বুদ্ধিটা সেই ক্ষমতা তার আল্লাহ পাক এই হিকমতটা দিয়েছে ছাগল চড়িয়ে দিয়ে। কারণ অনেক লম্বা করে বলবার সময় পাবো না আপনাদের কাছে, যতটুকু বললাম সব নবীরা ছাগল চড়িয়েছে আদম আলাইহিস সালাম ব্যতীত। ভাইরা শুনে রেখে দেন, বর্তমানে অনেক ছাগল মার্কা উম্মত আছে, তাদেরকে নামাজ তালিম দেওয়ার পরে, তাদেরকে ডেকে ডেকে একত্রিত করার পরে, এক জায়গায় সমবেত করার পরে আবার সতর্কবঙ্গ হয়ে যায়, আবার অন্য অন্য দলে তারা চলে যায়। না না না, ধৈর্য হারা হলে হবে না, আবার তাদেরকে ডেকে ডেকে আবার এক জায়গায় করতে হবে। ও ছেলেরা, ও যুবক যারা, ও মা বোনেরা, শুনে রেখে যারা, নবীর নবীর কোন ওয়ারেস, নবীর কোন বংশধর, নবীর কোন বংশধর দুনিয়ার বুকে নাই, অর্থাৎ নবীর পুত্র সন্তান আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের শৈশবে তুলে নিয়েছিলেন, কিন্তু নবী আমা বলে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানি মিলাদ, আমি হাবিবুল্লাহ জানি মিলাদ, আমার নবী আমি নবী দুনিয়াতে চলে যাবো, তবে আমার পরে আলেম যারা, মাওলানা যারা, এরাই হলো আমার পরে। ভাইরা শুনে রেখে দাঁড়া, নবী আমার যারা দিয়েছে এরাই হলো আমার উত্তরাধিকার, এরা এরা আমার দিন কায়েম করবে। ভাইরা শুনে রেখে দাঁড়া, বিস্তার করে বলবো না, আমি আপনাদের কাছে বলতে চাই, হালিমা ছাগল গুলো তারা রাতি মতো খেয়ে আবার বাড়িতে চলে আসে, কিন্তু না ওই পার্শ্ববর্তী ওই নিকটবর্তী যত বড় ছাগল আছে ওই ছাগল গুলো রাখাল আছে, তাড়িয়ে নিয়ে যায় আবার বাড়ি তাড়ি বাড়ি নিয়ে আসে, ওদের কিন্তু পেট ভরে না, ওদের ওদের যেন হাড় আরো বার হয়ে যাচ্ছে, গায়ে যেন দোষ না, কিন্তু হালারা ছাগল গুলো হিষ্ট পুষ্ট হয়ে গেছে। আল্লাহ পাকের নবী, দিনের নবী আমার, বিশ্ব নবী আমার, হারা তো সাথে আর ফিরিয়ে রয়েছে, হারা আমার বিশ্ব
শ্রমিকে একটা দোলনা ঠিক করে দিয়েছে ওই দোলনা আমার বিশ্ব শ্রমিকে সবাই দিয়ে হালিমা রীতিমতো কাজ করে হালিমা মাঝে 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 নিজের সাবুন গুলো দেখে শুনে আওয়াজ চলে আসতো হালিমা সাইমাকে ডেকে বললে ওরে আমি সাইমা যখন নিজের কাজে ব্যস্ত হয়ে গেলে মাঝে 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 সাইমা কেউ ডেকে বলতো সাইমা তুমি এমন করে তোমার তুমি একটু হাতের কাজ করবে ওই সাবুন বা তুমি বেগে বলে আপনি ঝুলকে ঝুলকে আবার বিশ্ব নবীর চাষা আবার সিরিয়া থেকে বাণিজ্য করার পথে মাঝে মাঝে হালিমার বাড়িতে আসতে আপনি আব্বা চিন্তা করে আস্তে আস্তে বিশ্ব নিকট হয়েছে শিশু নবী বেদনাতে আসে কি জানো বাবা বলছে জীবনেও তিনি ভুললেন না বিশ্ব নবী আবার আমি চিন্তা করি আজ আমি বলতে পারি না আজ আমার মনে থেকে এই কথাগুলো যাই না যে দৃশ্য সারা দেখেছিল আর তুমি যে কথা বলেছিলে অপেক্ষা করে আসেন শুনে রেখে থেকে বললেন আপনি যদি যেদিন ওই হালিমার গিয়েছিলেন যেদিন শুনছিলেন ওই দোলনার আশেপাশে ওই দোলনার আশেপাশে কোন মানুষকে আমি দেখলাম আমার আমি জানা তোমার ওই দোলনা আপনি কি করে তুলছিল একবার আমাকে জানাও থেকে নিয়ে আজ পর্যন্ত তোমার ওই তোলনার কথা আমার মনে থেকে যাই না।
তুমি দেখেছিলে বলে হ্যাঁ হ্যাঁ দেখেছিলাম নবী আমার বলছেন ওরে আমার সাজা মাশাআল্লাহ দেখতে দেখতে আমাদের মাঝে মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর জিল্লার সুযোগ্য সাহেবজাদা মাওলানা মুফতি আব্দুল সাইদ সাহেব এসে গেছেন যা কিছু বললাম বলার ভিতরে ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে ঈমানে আমলে তরক্কি দান করেন বলো সকলে আল্লাহুম্মা আমিন একটু তকবীর দান করেন নারে তাকবীর একটু জোরে হবে না নারে তাকবীর নারে ওলা নাগের বিশ্ব নবী দেব বিশ্ব নবী দেব প্রাণ খুলে উচ্চ আওয়াজে কালেমা জপে রে লা ইলাহা ইল্লাল্লাহ